শুধু গ্রামার, শুধু গ্রামার চলবে না। আমি কি বলছি, এই যে গ্রামারগুলো আছে এগুলো বই থেকে, কোশ্চেন ব্যাংক থেকে, তোমাদের পাঠ্য বইয়ের, এই গ্রামারগুলো শেখার পর তুরন্ত তুমি এই গ্রামারগুলো পারবে। তার প্রমাণ দিই, প্রথম, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আই ফেস দ্য গার্ল। আজকে করব জয়েনিং, আগে আমরা করেছিলাম স্প্লিটিং, আমরা আগে করেছিলাম ব্রেকআপ, আজ করব তাদের মধ্যে প্যাচ আপ, মিল করব। জয়েনিং মানে কি? জয়েনিং মানে ও মেয়েদের তো হাতটা এরকম থাকে, একজন বলছে এই কুলে আমি, আরেকজন বলছে ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তাহলে কি করে মিল হবে গো? এও খুব সাদামাটা একটা ছেলে, আর এই মেয়েটাও একটা সাদামাটা একটা মেয়ে, খুব সহজ সরল, দুজনেই খুব সিম্পল। তা মাঝে এই নদী যে বয়ে চলে যাচ্ছে, তখন সরকার সিদ্ধান্ত নিল এই দুজন যখন এত কষ্ট পাচ্ছে, একটা ব্রিজ বানিয়ে দাও। এই ব্রিজটার নাম দেওয়া হলো বাইন্ডার্স। কি নাম দেওয়া হলো? আবার এই ব্রিজটার নাম দেওয়া হলো লিঙ্কার্স। কেন? এই ব্রিজটা তৈরি করতে গেলে আমাদের ইট বালি পাথরের প্রয়োজন হয়, এই ব্রিজটা তৈরি করতে গেলে আমাদের কখনো WH ওয়ার্ড আনতে হয়, কখনো ইফ আনতে হয়, কখনো দ্যাট আনতে হয়, কখনো অ্যাজ আনতে হয়, বিকজ আনতে হয়, একটু হোয়াইট সিমেন্ট মাঝে মাঝে নিয়ে আসবো, দো আনবো। আবার এই লিঙ্কারকে আবার বললো না আরেকটু ভালো করি, লিঙ্কারও লাগবে, তখন কখনো ফর, কখনো অ্যান্ড, কখনো নট, কখনো বাট, কখনো অর, কখনো ইয়েট, কখনো সো, একত্রে আমরা এই কোম্পানিটার নাম জানি ফ্যান বয়েজ। তার মানে এই ব্রিজটা তৈরি করতে গেলে বাইন্ডার এগুলোকে বলে, আর এগুলোকে বলা হয় কি? লিঙ্কার্স। আমরা এতদিন সবটাকেই লিঙ্কার বলতাম, কিন্তু লিঙ্কার এবং বাইন্ডারের মধ্যে তফাত আছে। তাহলে দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে যখন সংযোগ স্থাপন করা হয়, তখন তাকে বলা হয় জয়েনিং। জয়েনিং তিনটে বাক্যে হয়, এদের মধ্যে যখন সংযোগ স্থাপন হবে, কখনো কখনো কেউ আবার জটিল হয়ে যাবে, কমপ্লেক্স, এবং এদের মধ্যে সংযোগ স্থাপন হলে এরা আবার যৌগিক হয়ে যাবে, কম্পাউন্ড। আবার কখনো এরা সহজ সরল জীবনযাপন করবে, কোনো ব্যাপার না। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটেভাবেই কিন্তু জয়েনিং হয়। তাহলে জয়েনিং, কেউ যদি বলে জয়েনিং কী, আমরা খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো, ক্লাস 12 পারবো তো, যে জয়েনিং কী, এই কুল হে আমি আর ওই কুলে তুমি, গান করে নেব। আজকে আমরা জয়েনিং টু সিম্পল সেন্টেন্স ক্লাস 12-দের জন্য। দেখো, আমার প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে ক্লাসেস করতে হবে। ক্লাস 12-এ মেন টার্গেট হচ্ছে গ্রামার করে আসতে হবে, 9-এ গ্রামারকে ভিতটাকে শক্ত করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, ওখানে গ্রামারের ডিটেলিংয়ে পৌঁছাতে হবে। 12-এ খুব অল্প একটুখানি কনসেপশন নিয়ে প্র্যাকটিসে ঝাঁপ দিতে হবে। কি করে দেখি, সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা জানি পার্টিসিপল, আমরা কি জানি পার্টিসিপল, ফার্স্ট নিয়ম কি জানি পার্টিসিপল, পার্টিসিপল কিছুই না, ing যুক্ত হবে, কার সঙ্গে মাগো, ভার্বের সঙ্গে। আমি চ্যালেঞ্জ করছি খুব সহজ, যদি বলি হি মিসড দ্য বাস, হি র্যান টু কলেজ। আচ্ছা, সে বাস মিস করেছে, সেজন্য সে কলেজে কি করে গেছে? দৌড়ে, তাই না? তাহলে একটার জন্য একটা হয়েছে, তাই তো? একটার জন্য একটা হয়েছে, একটার জন্য একটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে কোন কাজটা আগে হয়েছে? তাহলে মিসড, এর মূল ভার্ব কি? তাহলে হয়ে যাবে কি? তা মিসিং দ্য বাস, এই যে ফুল স্টপ, এখানে একটা কমা, হি র্যান টু কলেজ। ও বন্ধু, কঠিন প্রশ্ন, স্যার আমি কী করে বুঝবো? স্যার আমি তো আপনারে বললাম, স্যার আমি ছোটবেলার থেকেই গ্রামারে কাঁসা, আমি স্যার কি করে বুঝবো? স্যার
খুব সহজ জিনিস, এই কি করে বুঝবোটা যদি একবার মাথা থেকে সরিয়ে ফেলতে পারি তাহলে বুঝতে পারবো। আমি কি বললাম? আমি বলেছি যে দুটো কাজ হবে, একটার জন্য একটা হবে। আই স দ্য গার্ল, আই র্যান টু মিট হার, মেয়েটাকে দেখেছি তারপরেই গেছি। যদি না দেখতাম, যদি সুন্দরী না হতো যেতাম? খেয়ে কাজ আছে? যদি মেয়েটি মাস্ক পরা থাকে, দৌড়ে গেলে মাস্কটা খুলে দেয় রান দেখতে, তুমি কি থাকবা? কিন্তু উল্টো পথে দৌড়বা ভাগাম ভাগের মতন। সেম জিনিস, সিম্পল জিনিস, বুঝতে পারলাম? দু নাম্বার, হি ওয়াজ ওয়েরি। ওয়েরি মানে কি বন্ধুরা? ক্লান্ত, মাথা হাত দিয়ে বসে থাকলে এ কি? ওয়েরি মানে কি? ক্লান্ত, ক্লাস সেভেনে শেখার জিনিস। হি ফেল অ্যাসলিপ আন্ডার আ ট্রি, সে ক্লান্ত বলে সে একটি গাছের নিচে। আচ্ছা দেখো, সে ক্লান্ত বলেই তো একটা গাছের নিচে শুয়ে পড়েছে কি বন্ধু? তাহলে একটার জন্য আরেকটা হয়েছে। তাহলে এখানে কোন কাজটা আগে হবে? আগে তো ক্লান্ত হবে। তুমি কার সঙ্গে আইনি যুক্ত করবে? হিং, ওয়াজিং, ওয়েরিং করা যায়? এই অ্যামিজ আর ওয়াজওয়ারকে কী ভার বলা হয়? তাহলে কী যুক্ত করলে? বিং হলো বিং। তাহলে বিং ওয়ারি কমা হি ফেল অ্যাসলিপ আন্ডার আ ট্রি। ক্লান্ত হওয়ার দরুন সে বিশ্রাম নিয়েছিল। এই দুটোই কোন পার্টিসিপেলের এক্সাম্পল? প্রেজেন্ট পার্টিসিপেলের এক্সাম্পল। পার্টিসিপেল কত প্রকার ও বন্ধু? পার্টিসিপেল তিন প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। এবার তোমাদের তো ডিটেলে আমি বোঝাতে পারবো না, এখন আমার তো সিলেবাসে চাপ পড়েছে। দেখো বোঝাতে পারবো না বলতে বলতে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রেজেন্ট পার্টিসিপেল কেমন দেখতে হয়? আইএনজি যুক্ত হয়। পাস্ট পার্টিসিপেল ব্যবহার তোমাদের জানতে হবে না। পারফেক্ট পার্টিসিপেল দেখতে কেমন হয়? হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত হয়। কী যুক্ত হয়? হ্যাভিং প্লাস ভি থ্রি। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। যেমন আমি যদি বলি কি বলতে পারি, হ্যাঁ হি হার্ড আ নয়েজ, হি র্যান টু সি ইট। আচ্ছা, সে একটা আওয়াজ শুনতে পেলো। তুমি দুপুরবেলায় ঘুমিয়ে আছো, আওয়াজ শুনতে পেলো, হঠাৎ করে তুমি আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে যাবে তো? খানিকক্ষণ পরে একটুখানি স্ট্রেচিং করে নিয়ে যাবে, আওয়াজ শুনেছ সঙ্গে সঙ্গে যাবে। তাহলে যে কাজ তুরান্ত হবে, কী হবে বন্ধুরা? তুরান্ত, অত্যন্ত তুরান্ত হবে, ইমিডিয়েটলি আফটার অ্যাকশন, সে কাজে কী হবে? হ্যাভিং ভি থ্রি হবে। কী হবে বন্ধু? হ্যাভিং। তাহলে আমি কী করবো? হ্যাভিং হার্ড আ নয়েজ কমা হি র্যান টু সি। হ্যাভিং হার্ড আ নয়েজ হি র্যান টু সি। এবার তোমাদের মধ্যে কনফিউশন, কী করি বসবো যে তুরান্ত হয়েছ না? এখানে এটাও তো তুরান্ত হতে পারে যে সে তুরান্ত ক্লান্ত, তুরান্ত। দেখো ক্লান্ত হলে দুম করে ঘুমিয়ে পড়লে এরকম হবে না, রাস্তার মধ্যে কেউ ঘুমোতে পারে না। তোমাদের সুবিধার্থে বলি, তোমাদের কিন্তু এই পার্টিসিপেল দিয়ে কখনোই তোমাদের জয়নিং করতে দেয় না, তোমাদের সব দেয় এইটা। তাই তোমাদের কাজ কি? ভার বাইনজি যুক্ত করে যা আছে তাই করো, কনফিউশনে কিছু জায়গা নেই। বুঝতে পেরেছ? ক্লাস টুয়েলভ, ক্লাস টুয়েলভ কি বলতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো লাউডলি? ভেরি গুড, লিখে নাও। আদার হ্যাড আ গ্রেট উইজডম, আ গ্রেট ইনাট উইজডম, এবার বলেছে কালামের বাবার আছে একটা বিরাট অন্তর্নিহিত কি বোধ বা জ্ঞান। কালাম ট্রাইড টু এমিউলেট দিস। আচ্ছা, এবার প্রশ্ন, কালাম কি এমিউলেট করার চেষ্টা করত? তার বাবার যে বিরাট যে উইজডম আছে সেইটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কালাম ট্রাইড টু এমিউলেট কালামস ফাদার গ্রেট ইনাট উইজডম। লিখতে পারি, কালাম ট্রাইড টু এমিউলেট হিজ ফাদার্স, আর কালামস ফাদার লিখলাম না, লিখবো কি? হিজ ফাদার আ গ্রেট ইনাট উইজডম। এইভাবেও জয়নিং হয় উইদাউট এনি গ্রামাটিক্যাল রুলস, কোনো গ্রামাটিক্যাল রুলস নেই কিন্তু এইটাতে। এটা যদিও ইনফিনিটিভ দিয়ে করা, কি দিয়ে করা?
অলরেডি ইনফিনিটিভ বসে আছে, আছে না? তাহলে ইনফিনিটিভ দিয়েও করা হয়। এবার আরেকটা নিয়ম আসে, যদি বলি কালাম সো মেনি আউটসাইডার্স, কালাম দেখেছিল অনেক কাদেরকে, বাইরের লোকদেরকে, হিজ মাদার টোল্ড হিম, টোল্ড হিম দ্য রিজন। এটাকে তুমি সিম্পল সেন্টেন্সে করবে। আচ্ছা, সাবজেক্ট দুটো কি এক না আলাদা? একটা কালাম দেখেছে, একটা কালামের মা দেখেছে। যখন সাবজেক্ট দুটো আলাদা হবে তখন আমি কি করব? কিচ্ছু না, কালাম হ্যাভিং এই শটা কি হয়ে যাবে, সিন সো মেনি আউটসাইডার্স হিজ মাদার টোল্ড হিম দ্য রিজন। ভালো করে বোঝো, আবারও বলছি ভালো করে বোঝো এক্সাম্পলটা। আগের যে জিনিসগুলো করলাম পার্টিসিপল, সাবজেক্ট দুটো কি ছিল, এক ছিল, এখানে সাবজেক্ট দুটো কি আলাদা। যখনই সাবজেক্ট আলাদা হবে তখন প্রথম সাবজেক্ট লিখে হ্যাভিং প্লাস ভিত্রি লিখতে হবে। কেন হবে? কারণ এই নিয়মটার নাম নমিনেটিভ, কি বললাম, নমিনেটিভ অ্যাবসোলিউট। এই একটা নিয়ম গেল, গেল, বুঝতে পেরেছ? এর পরের নিয়মে আসি। দেখো এটা আরেকবার আরেকটুখানি করাই, তোমাদের সহজ করে করাই। দ্য ওয়েদার ওয়াজ ফাউল, ফাউল মানে বাজে, উই স্টেড হোম। আচ্ছা, ওয়েদারটা বাজে বলে আমরা আমরা ঘরের ভেতরে রয়ে গেলাম, তাহলে দুটো সাবজেক্ট আলাদা না? এখানে আলাদা কোনটা, দ্য ওয়েদার এবং উই, তাহলে কি করবো, দ্য ওয়েদার। এবার হ্যাভিং লিখতে পারবো, ইয়েস, এটা বি ভার্ব আছে এই জন্য লিখবো বিং, ফাউল কমা উই স্টেড হোম। কিছু নেই বস, কিছু নেই, আমরা অযথা নিয়মের পিছনে ছুটছি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নেক্সট নিয়মে আসি, দেখি কত সহজে। তাহলে এই নিয়মটার নাম কি দাঁড়ালো, নমিনেটিভ অ্যাবসোলিউট। এই নিয়মটার নাম কি দাঁড়ালো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে আমি আরও একটুখানি দেখি, আরো একটা দেখি, হি হ্যাজ আ ব্রাদার, হি ওয়ান্টেড টু টিচ হিম। তাহলে আমরা এটাকে ইনফিনিটিভ কি করতে পারি, হি ওয়ান্টেড টু টিচ হিজ ব্রাদার করতে পারি। আবার এমনও করতে পারি, হি হ্যাজ এ ব্রাদার টু টিচ করতে পারি না, তার একটা ভাই আছে পড়ানোর জন্য, হি হ্যাজ এ ব্রাদার টু টিচ। আবার এমনও করতে পারি, হি ওয়ান্টেড টু টিচ হিজ ব্রাদার করতে পারি ইনফিনিটিভ দিয়ে। খুব সহজ, কি করে স্যার সহজ করব, প্র্যাকটিস করতে করতে। গেল এরপরের নিয়ম, এরপরের নিয়মটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়ালস। কি নাম? অ্যাডভার্বিয়ালস অথবা অ্যাডভার্ব ফ্রেজ। দেখো কত সোজা, একটু দেখে নাও, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ কত সোজা একটু দেখে নাও। ইট ওয়াজ মিড নাইট, এটা কখন, মধ্যরাত্রি, হি রিটার্নড হোম। আচ্ছা, তাহলে এটা মধ্যরাত্রি, সে বাড়ি ফিরেছে, তাহলে সে কখন বাড়ি ফিরেছে, তাহলে হি রিটার্নড হোম অ্যাট মিড নাইট। যদি বলো ইট ওয়াজ মর্নিং, তাহলে অ্যাট মর্নিং, হি রিটার্নড হোম অ্যাট নাইট, একই ব্যাপার, এই অ্যাট নাইট অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেল। তাহলে হি রিটার্নড হোম যা আছে তাই লিখে, অ্যাট কি লিখলাম, মিড নাইট। আরও একটা দেখি, যদি বলি গৌরব, গৌরব ইজ লুকড বা গৌরব লুকড টেন্সড, গৌরবকে খুব চিন্তিত দেখাচ্ছে, মাইনে চেয়েছি না, ইট ইজ ইউজুয়াল, এটা খুব ইউজুয়াল। অ্যাডভার্ব দিয়ে তিনটে জিনিস বোঝাবে, জায়গা বোঝাবে, সময় বোঝাবে, ধরন বোঝাবে। তাহলে গৌরব লুক টেন্সড ইউজুয়ালি, গৌরব লুকড টেন্সড ইউজুয়ালি, কঠিন আছে? লাস্ট দুটো নিয়ম একটুখানি বোঝাই, আমি ইনফিনিটিভ আগেও বুঝিয়েছি, আরও একটুখানি আবার বুঝিয়ে দিই। ধরো আমি বললাম
হি হ্যাজ আ ফ্যামিলি, হি হ্যাজ আ ফ্যামিলি, হি ওয়ান্টস টু লুক আফটার, হি ওয়ান্টস টু লুক আফটার দেম, হি ওয়ান্টস টু লুক আফটার দেম। একটু ভালো করে বুঝে নি। আচ্ছা, তার একটা কী আছে বন্ধুরা? পরিবার। সে কি চায়? সে পরিবারকে দেখাশোনা করতে চায়। এনভিলেটি বসে আছে না এখানে? না। হি হ্যাজ আ ফ্যামিলি, হি হ্যাজ আ ফ্যামিলি, টু লুক আফটার, টু লুক আফটার, আর দেম লেখা যাবে না। ইনফিনিটিভ এইরকমভাবেই করতে হয়। ইনফিনিটিভ মানে জন্য, তার পরিবারটা কিসের জন্য? দেখাশুনো করার জন্য, দেখভাল করার জন্য। ঠিক আছে, গেল ইনফিনিটিভ। লাস্ট নিয়ম কত সহজ দেখি। কালাম, হু ওয়াজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, মিসাইল, দেখো একদম সহজে বোঝো, অফ ইন্ডিয়া, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ওকে, কমা দিয়ে, ডায়েড ইন শিলং, কোথায় মারা গেছিলেন তিনি? শিলং। আচ্ছা দেখো, কালাম যে, সেই তো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এই দুজন একই ব্যক্তি, এবং তাদের সম্পর্কে আমরা ইনফরমেশন কী পাচ্ছি? তিনি মারা গেছেন কোথায়? শিলংয়ে। কত সোজা দেখো, আগে কালাম লিখলে, এই দুটো জিনিসের পরিবর্তে তুমি একটা বড় করে কমা লিখলে, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া লিখলে, কমা অলরেডি পড়ে আছে, যা আছে তাই লিখলে। এ কি গ্রামার? এ দেখানো গ্রামার, কিছুই নাই এর মধ্যে। এটা তো আমি জয়নিং, মানে আমি কমপ্লেক্স থেকে করলাম, সিম্পলে করলাম। যদি জয়নিংয়ের ক্ষেত্রে করতে হয় কীরকম করবো? কালাম উপরে যাই নাকি এখানে যাই? এক্সাম্পলটা দেখি, রনিত ইজ মাই ফ্রেন্ড, রনিত হয় আমার কি বন্ধু, হি ওয়ার্কস ইন সিবিআই, সে কোথায় কাজ করে? সিবিআই। আচ্ছা রনিতের পরিচয়টা কি বলতো? আমার বন্ধু, যে রনিত সে আমার বন্ধু, তার কাজ কি? তাহলে রনিত যে আমার বন্ধু, সে, এই দুজনের একটাই কাজ, সিবিআইতে কাজ করে। তাহলে এই দুটো জিনিসে বাধা দিচ্ছে কে? এই ইজ। তাহলে রনিত কমা মাই ফ্রেন্ড কমা লেখা যাবে না, হি ওয়ার্কস ইন সিবিআই। এই টোটাল নিয়মটাকে কি বলা হয়? নাউন, কারণ এইটাও একটা নাউন, এইটাও একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, এই দুটো নাউনকে পাশাপাশি বসালে তার নাম হয় নাউন ইন অ্যাপোজিশন। তাহলে কী কী নিয়ম করলাম? পার্টিসিপল আইএনজি যুক্ত করলাম, নমিনেটিভ অ্যাবসোলিউট হ্যাভিং ভি থ্রি করলাম, সাবজেক্ট দুটো আলাদা হলো, অ্যাডভার্বিয়ালস কী করলাম, সময়টাকে পরে লিখলাম, এলওয়াই যুক্ত করলাম, আর এটা কী করলাম, নাউন অ্যাপোজিশন, কারো পরিচয়কে পাশাপাশি রেখে তার কাজটাকে লিখলাম, কমা কমা দেওয়া, সিম্পল জিনিস। শুধু গ্রামার শিখলে চলবে না, আমি কি বলছি, এই যে গ্রামারগুলো আছে এগুলো বই থেকে, কোশ্চেন ব্যাংক থেকে, তোমাদের পাঠ্য বইয়ের, এই গ্রামারগুলো শেখার পর তুরন্ত তুমি এই গ্রামারগুলো পারবে। তার প্রমাণ দিই, প্রথম, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল, আমি একটার পর একটা, আগে জানলা থেকে ঘুরেছি, মেয়েটার দিকে তাকিয়েছি, পার্টিসিপল, টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল, এর পরেরটাও তোমরা করবে সেম পার্টিসিপল দিয়ে, পারবে? কী হবে, ফেসিং দ্য উইন্ডো আই প্রিটেন্ড টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ, কঠিন বন্ধুরা, কঠিন বন্ধুরা, আমি বলে দিচ্ছি তবুও, তিন নাম্বার, পাকশে লক্ষ্মণ শাস্ত্রী যে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, সে, তারা দুজনেই কি আমার বাবার বন্ধু, তাহলে কী করবে, ওয়াজের জায়গায় কমা আর হিয়ের জায়গায় কমা, এ কঠিন, লাস্টের নিয়ম নাউন ইন অ্যাপোজিশন শিখিয়েছি, তাহলে আমি যা বলি তাই হয় তো। আচ্ছা, আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার টু, দেখো ম্যাক্সিমাম টু টু আছে, তাহলে কী হবে, ইনফিনিটিভ, আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এ লেন্থ অফ টাইম টু লিসেন টু আর টকিং, শেষ। হ্যাঁ, জিঙ্গালালা, এ নাকি কঠিন, মোস্ট অফ দ্য টুরিস্ট, এটা বলতে পারবে, মোস্ট অফ দ্য টুরিস্ট, এটা আমি নিয়মে করিয়েছি, এটা বলতে পারবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল, আমি তোমাদেরকে ব্রেন খাটাতে বলবো, এইটা বলতে পারলেই বুঝবে তুমি করেছো, এবং এইটা কোন গ্রামার, সেই গ্রামারটা প্রথম এন দিয়ে শুরু, আমি বলে দিচ্ছি বাড়ির কাজ, এইভাবেই আমরা গ্রামার শিখবো, কোনো ভয় নেই, গ্রামার আমরা পারবো, ভুলে যাও আমি আগে কী খেলাম, কাঁচা পাকা সব ভুলে যাও, জাস্ট ফোকাস অন ইউর স্টাডি, প্রেজেন্ট স্টাডি, ভালো থেকো।